দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তৃণমূলের বাইক মিছিলে দুষ্কৃতিকারীর হামলার অভিযোগ, অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজ গাইঘাটা দক্ষিণ ব্লক থেকে বিজেপির বিরুদ্ধে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বেলতলা থেকে শুরু করে কালীতলা শেষ হবার কথা ছিল, তবে সেই মিছিল মসলেন্দুপুর বামনডাঙ্গা এলাকায় বেশ কিছু যুবক মিছিলে যোগ দিতে যাওয়ার সময় মসলেন্দুপুর বয়েজ ক্লাবের সামনে তাদের উপরে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ। ঘটনায় আহত 7 থেকে 8 জন যুবক, পরবর্তী স্থানীয় আহতদের উদ্ধার করে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যায়। সেখান থেকে তাদের চিকিৎসা করাবার পর বামনডাঙ্গা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, পুলিশের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। অর্থবর্ষের 9 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত রাজ্য সরকারকে একটা টাকাও পঞ্চদশ অর্থ কমিশনের ভান্ডার থেকে আমাদেরকে দেওয়া হয়নি, রাজ্যবাসীকে দেওয়া হয়নি। যে অর্থ কমিশনের অর্থে গ্রাম বাংলার প্রভূত উন্নতি সাধন হচ্ছে সেই টাকা আটকে রেখেছে। অর্থবর্ষের 9 মাস অতিক্রান্ত, 10 মাস চলছে, এখনো পর্যন্ত একটা টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকারের এই সমস্ত তথা বিজেপি সরকার। সারা ভারতবর্ষ জুড়েই সমস্ত বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি আছে, ইডি, সিবিআই, এনফোর্সমেন্ট ইত্যাদি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে লাগিয়ে এই রাজনৈতিক দলের নেতৃত্বকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃঢ় পদক্ষেপে এবং তার জনমোহিনী শক্তির বিরুদ্ধে বিজেপি যখন কৌশল করে মমতা ব্যানার্জিকে জব্দ করতে পারছেন না, তখন মমতা ব্যানার্জির দলের মন্ত্রী নেতা এদেরকে বিভিন্ন রকমভাবে অপদস্থ করা হচ্ছে। এবং তারপরেও আপনারা জানেন সম্প্রতি যে আবাস যোজনার ঘর, এই ঘর নিয়ে বিজেপি যেভাবে রাজ্য সরকারের উপরে নির্দেশিকা চাপাচ্ছে এবং যত মানুষের ঘর পাওয়ার কথা তার মাত্র 10 শতাংশ মানুষকে ঘর দিয়ে নিজেরা প্রচারের আলোটাকে নিজেদের দিকে তুলে রাখার চেষ্টা করছেন, এবং তার চাইতে যেটা সাংঘাতিক অপরাধ, ভারতবর্ষে বিজেপি সরকার আসার আগেই খাদ্য সুরক্ষা, প্রত্যেকটা মানুষের জন্য খাবারের ব্যবস্থা এবং প্রত্যেকটা মানুষের বছরে 100 দিনের কাজ দিতে হবে, এটা আইন করে দেশে পাস হয়েছিল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এখানে এসেছেন বেলঘুম 2, বেলঘুম 1 আর মসলান্দপুর থেকে, গাইঘাটা দক্ষিণ ব্লকের তাপস ঘোষ আমাদের কাকা, তার নেতৃত্বে এত বড় একটা র্যালি হলো, সত্যি আমরা ধন্যবাদ জানাই যে সবাই আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। আমরা মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকারের যে আমাদের সরকার, তার নেতৃত্বে আমরা এই আজকে এত বড় একটা র্যালি করলাম। তো আমি সত্যি আপ্লুত যে এরকম র্যালি মনে হয় আমাদের এই 3টে অঞ্চলে হয়নি, এই প্রথম এই র্যালিটা হলো, সেটা গাইঘাটা দক্ষিণ ব্লকের সভাপতি নেতৃত্বেই হলো। আমাদের বেলঘুম 1-এর থেকে যে আমাদের রোবদা প্রচুর পরিমাণে লোকজন এনেছেন, আমাদের বেলঘুম 2-এর আমাদের মেম্বার থেকে শুরু করে আমাদের শঙ্কর ঘোষাল, আমাদের যুব সভাপতি, আমাদের উপপ্রধান, আমাদের অশোক কাকা, প্রত্যেক র্যালি বেলঘুম থেকে উপরে কালীতলা, বিজেপির যে সমস্ত অত্যাচারের কাহিনী সারা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলের উপরে নেমে আসছে, আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নয়। ইডি, সিবিআই সমস্ত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের নেতা মন্ত্রী তাদেরকে যেভাবে হ্যারাস করছে তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ ছিল। 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, 1 বছরের বেশি সময় হলো। পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ আজকে বছরের 9 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমাদের একটা টাকাও দেয়নি আজ পর্যন্ত, রাজ্যের উন্নয়ন থমকে আছে, এসবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল।
আপনাদের আজকে প্রোগ্রামটা বেলতলা থেকে উপনে পর্যন্ত হওয়ার কথা ছিল, হঠাৎ কেন পরিবর্তন হলো? পরিবর্তন হলো প্রশাসন মস্তন্দপুর বাজারে যা যানজট, তারপরে সকালবেলার দিকে 10-12 মিনিট 15 মিনিট অন্তর অন্তর রেল গেট পড়ে এত বাইক নিয়ে বাজারে ঢোকা একটা যন্ত্রণা ছিল, সমস্যা ছিল। প্রশাসন অনুরোধ করলো আপনারা রেল গেট টপকাবেন না, তার আগেই আপনারা শেষ করুন। শেষ করার মতো অন্য কোনো স্পেস না থাকায় আমরা রামকৃষ্ণ পাঠাগারের মাঠে শেষ করতে বাধ্য হয়েছি। আপনার একটা শোনা গেল সকালবেলা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর সঙ্গে আপনাদের কি কোনো যোগ আছে? না না, এটা জানি না। এটা বিজেপির লোকেরা বিভিন্ন রকমভাবে উস্কাচ্ছে, চেষ্টা করছে গণ্ডগোল পাকানোর, আমার মনে হয় সেরকমই কোনো ঘটনা, আমি বিস্তারিত কিছু জানি নি। বিরোধিতা কি দলের মধ্যে থেকে হচ্ছে না দলের বাইরে? দলের লোকেরা বিরোধিতা করবে কেন? দলের ঘোষিত প্রোগ্রাম, দলের ফেস্টুন ব্যানার নিয়ে প্রোগ্রাম হচ্ছে, যারা করেছে আমার বিশ্বাস তারা বিজেপির লোক। আমি বিস্তারিত জানি না, যদিও কিছু যেটা লোকের মুখে শুনেছি এর বাইরে আমি কিছু জানি না। বিজেপি দালাল, বিজেপি দালাল ছিল মসলন্দপুর এলাকায়। 5-7 জনের উপর আচমকা হামলা হয়, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে, আহত হয় 5 থেকে 6 জন। তৃণমূল পরবর্তীতে রাস্তা অবরোধও করে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত দুষ্কৃতীরা হামলা করেছে তারা বিজেপি আশ্রিত। বলবেন, প্রথমত বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি একটা নিরপেক্ষ দল, এরা কোনো গোষ্ঠীদ্বন্দ্বে বিশ্বাস করে না। আর এদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, একটা যে অবৈধভাবে তোলামূল, যে কাঠ মানি নিয়ে এদের তোলামূলে বালি থেকে শুরু করে গরু পাচার, এখান থেকে মসলিন প্রতিনিয়ত গরু পাচার হয়, তার যে একটা কাঠ মানি, এর জন্য এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিজেপির কোনো ভূমিকা নেই, বিজেপি একটা শান্তিপ্রিয় দল। আর আগামীতে যে পঞ্চায়েত আসছে, এই পঞ্চায়েতে এদের একটা টিকিট, একটা টিকিট নিয়ে একটা লড়াইয়ের দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব সেইটাই চলছে। এটা শুধু বিজেপির উপর রয়েছে, আমাদের কাছে এটা রয়েছে যে ওদের নিজেদের মধ্যে এটা দ্বন্দ্ব, আমাদের বিজেপির কোনো ভূমিকা নেই। আমরা বিজেপিদের উপর ওরাই অ্যাটাক করছে, আমরা ওদের উপরে করতে চাইছি না বা আমরা করছিও না। আগামীতে আপনারা জানবেন যে বাগাডাঙ্গার ঘটনার থেকে শুরু করে মসলন্দপুরের ঘটনা হয়েছে এবং বাওগাছিতে ঘটনা ঘটেছে, ফুলতলাতে হয়েছে, সব এরা নিজেরাই করছে, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। এবং ওরা এই যে মসলন্দপুরতে মসলন্দপুরতে একটা দুটো গোষ্ঠী আছে, এটা আপনারাও জানেন, প্রেস মিটিংও জানেন। প্রেস মিটিংতে আপনাদের যে আপনারা সংবিধানের তৃতীয় স্তম্ভ, আপনারা দেখছেন যে কীভাবে এদের। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।